কৃষ্ণদা এই যে ছোট্ট মন্তাজ এখানে লাঠি বাঁশ হাতে মহিলাদের মুখ যে মহিলারা তৃণমূলের অন্যতম বড় ভোট ব্যাংক এটা নিয়ে কেউ দ্বিমত হবেন না রাজ্যসভায় আজকে যে প্রার্থীরা ঘোষণা হলেন তাদের মধ্যে অন্তত চারজনই মহিলা মুখ বড় ফ্যাক্টর তৃণমূলের কাছে সেখানে যখন এই একটা জায়গা তৈরি হয় অস্বস্তি তো লাগে না নিশ্চয়ই এটা এটা নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই যদি একটাও অভিযোগ হয় সেটা কেন হবে আমাদের তো মামাটি মানুষের সরকার নেত্রী বারবার বলেছেন মহিলারা তো আমাদের পথপ্রদর্শক আমাদের মাথায় থাকবেন কিন্তু এখানে যে অনেকগুলো উদাহরণ দেয়া হলো কয়েকটা ছবির নাম নেওয়া হলো বা ব্যক্তির নাম নেওয়া হলো আমরা কি আতঙ্ক ভুলে গেছি তপন সিনহার আমরা কি গণসূত্র ভুলে গেছি সত্যজিৎ রায় এমনকি যে প্রলয়ের নাম অভিষেক নিল সেই প্রলয়ে ছবিটার ভিত্তি বরুণ বিশ্বাসের সুটিয়া গণহত্যা যে ওই গণধর্ষণ যে কাণ্ড হয়েছিল সেখানে সেটা তো বাম আমলে হয়েছিল সম্ভবত কিন্তু এখন ব্যাপারটা এত দিন হয়ে যায় অনেক প্রমাণ সবসময় পাওয়া যায় না জিনিসটা কনক্লুশনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে আইনি মাপকাঠিতে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কথা বলছো আমি তো বললাম এটা প্রিলিমিনারি পুলিশ অ্যারেস্ট করতে পারে একটা অ্যারেস্ট মানে প্রমাণ নয় তোমরা তো অনেক

প্রথম কথা হচ্ছে এই ঠিক কথা যেটা হিন্দু ইউনিভার্সিটি আমি মনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বাপ্পাদিত্য বলে একটা ছেলে তৃণমূলের ছাত্র নেতা স্টুডেন্ট ইউনিয়ন ছবির সামনে নিজের দলের সহকর্মীকে হেনস্থা করেছিল তারপর তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল এক দ্বিতীয় কথা আমি তোমায় বলি আমরা এখানে সিনেমা সিনেমা খেলছি এখান থেকে প্রলয় হবে তো ওখান থেকে আতঙ্ক বলবে বামটনামল লালকমল নীলকমল তৈরি হয়েছিল তার মনে হয় বামটনামলের প্রক্রিয়া ঝোড়া কাছে উঠতো এবার সিনেমা সিনেমা খেলছি আমরা এটা কোনো সিনেমা

সিআইডি করেছিল গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জি সিআইডি তদন্তের রিপোর্টটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে সুশান্ত ঘোষকে ওই মামলা থেকে মুক্ত করেছে

बांगल आवेग जी चौबीस घंटा